সকলকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন প্রায় বাজে 7টা আর প্রচুর গরম, যার কারণে অনেক সকাল উঠেছি, প্রায় 5টা যখন বাজে তখন আমি উঠে গেছি, ঘুম ভেঙে গেছিলো। তারপর থেকে কি করব ভাবছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদের জন্য। আর অবশ্যই তোমরা ভিডিওটা সকলের কাছে শেয়ার করো যাতে প্রত্যেকদিন ভিডিও করতে পারি, আর এরকম আমি সময় পাই না, ডিউটি যাই। আর ওখান থেকে আজকে শুরু করি। আর অবশ্যই সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে। এখন এখানে চাপি দিয়েছে ফুলকপি তরকারি ওয়াইফ, যেহেতু মা নেই এখন ওয়াইফই রান্না করছে। তো চলো রান্না হোক, তারপর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, একটু দোকান গিয়েছিলাম কিছু আনার জন্য, তো দোকান বন্ধ হয়ে গেছে। এখন প্রায় বাজে 12টার কাছাকাছি আর বাইরে প্রচণ্ড রোদ, যার কারণে এখন বন্ধ হয়ে গেছে দোকান। আর এই দেখো উজ্জ্বল কাকা আসছে মিষ্টি নিয়ে, ভিডিও ব্লগ। উজ্জ্বল কাকা এসছে, উজ্জ্বল কাকা জিজ্ঞেস করে লাগবে, জিজ্ঞেস করেছো? ঠিক আছে, উজ্জ্বল কাকা এসছে মিষ্টি নিয়ে, ভালো হলো। আজকে আর বাজার থেকে আনতে হবে না, আমাদের বাড়িতে দিয়ে যায়। তো চলো এখন বাড়ি যাই, জিনিসটা পেলাম না আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পুরো তেজ দেখো প্রচুর, আর রোদে একদম রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই। এটা দেখানোর জন্যই তোমাদেরকে ব্লগটা দিচ্ছি। আর আজকে সারাদিন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজ ক্লাবেও কেউ নেই এখন দেখতে পাচ্ছ। আর অবশ্যই ভিডিওটা অনেক অনেক এগিয়ে দাও, চারিদিক পুরো ফাঁকা, কেউ নেই। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কি হয় না হয় সব দেখাচ্ছি। পান্তুয়া ঠিক আছে থাক, অন্য ছিল পেড়া ফেড়া নিবে। ঘি পয়সা দিচ্ছে মামনি। বন্ধুরা বাইরে প্রচণ্ড গরম, সে কারণে বোতলগুলো খালি ছিল, প্রচুর জল খাওয়া হচ্ছে, বোতলগুলো ফাঁকা পড়েছিল, কিছু ফ্রিজে আছে। আর চলো বোতলগুলো ভরে নিই। আর বোতল আমি শেষ পর্যন্ত একটাই ভরতে পেরেছিলাম, সব ভরা হয়নি। আর এখন রিমা সব কিছু মোছামুছি করছে, আর আমার মা এখন নেই, মা গেছে দিদির বাড়ি, কবে আসবে দেখি। আর এই দেখো আমার ভাইপো ছেলে দুজন একসাথে খেলা করছে, এই প্রচণ্ড গরমে ওরা দৌড়াদৌড়ি করছে, বারণ করছে কিন্তু ওরা শুনছে না। আর প্রচুর এগুলো নোংরা হয়ে গেছিলো, যার কারণে বললাম যে মুছে দিও একটু, তাই মুছে নিচ্ছে। চলো এগুলো মোছামুছি হোক, তারপর তোমার সাথে আবার আসছি কিছুক্ষণ পর তুলব। কী কী হয়েছে আমিও জানি না, খালি একটাই হয়েছে ফুলকপির ঝোল, সেটাই জানি। আর প্রচণ্ড গরম, দুজনে খুব বিরক্ত করছে, মারামারি করছে, আর রোদে আসছে খালি। যা রোদে যাস না, রোদে যাস না, যা করবি ওই ছাওয়াই কর, যা যা করবি ছাওয়া থেকে কর। তোদেরকে তো উঠাচ্ছি আমি, দেখতে পাচ্ছ প্রচুর বদমাইশ করছে দুজনে, আর রোদে রোদে খালি খেলে বেড়াচ্ছে। তাই দেখো আরেক বাবু ক্যামেরা দেখে। বন্ধুরা আজকে প্রচণ্ড গরম আছে, দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি, আর আমি যার কারণে দাঁড়িয়ে আছি এখানে, মদন কাকা আসবে কিছু সবজি নিতে হবে। তো মদন কাকা দাঁড়িয়ে আছে অনেক দূরে ওই দরজার সামনে, তো মদন কাকা আসুক, কিছু আলু নিতে হবে, আলু শেষ হয়ে গেছে। আর মদন কাকা আসুক তারপর বাড়িতে গিয়ে পরে কি নিচ্ছে না নিচ্ছে অবস্থা। তো বন্ধুরা মদন কাকার জন্য অপেক্ষা করছিলাম, মদন কাকা চলে এসছে সামনে, মদন কাকা আসুক আলুটা নিয়ে নি। আর আমার ক্যামেরা করছে এখন নয়ন, তোমরা অবশ্যই নয়নকে দেখেছো অন্য ভিডিওতে। আর ওই সাইকেলটা নিয়ে গেছিলাম, গাড়িটা এখন ধুয়ে দিয়েছি, মদন কাকা এসে গেছে আমাদের সবজি নিয়ে। মদন কাকার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। পাকা খোলা আছে? পাকা খোলা তো নয় বলছো, আম আম সব আছে, পাকা খোলা নিবি দুটো, আম তুলে ভেঙরাম ভালো আছে, ভালো বড় আম ও খেয়ে দেখ একটু, আলু আলু দাও, আলু লা 3 কিলো, পাকা আম আছে, পাকা আম, পাকা আম ভেঙরাম আছে, পাকা আম খোলা নাই, খোলা দুটো এনে দিবো, চলো পূজার জন্য কিছু তুমি না না খাওয়া সিঙ্গাপুরি, হ্যাঁ
ছকড়া দিয়ে দিচ্ছি আর আলু দাও তিন কেজি, তিন কেজি খামে রাখো না। ও এইগুলো পাকা মোটে না, এগুলো পাকা না না পাকা। হ্যাঁ আজ প্রচন্ড গরম ছিল বন্ধুরা, তবে গরমের মধ্যে দেখতে পাচ্ছি ওরা কাজ করছে। প্রচন্ড গরম ছিল, কি করবে মানুষ, কাজ না করলে কি খাবে, তাই পেটে জ্বালাতে ওরা কাজ করছে। আমাকে দাঁড়াচ্ছি বলে ওইদিকে চলে গেছিল, কোথায় জানি না কোথায় গেছিল, কোথায় গেছিল কে দিদা নাকি? তো চলো দিদার সঙ্গে একটু মজা করলাম, আমরা বলে দিই যে আমরা এখন বাজে প্রায় ডেটটা আর রিমা খাবার নিয়ে এসছে। আজকে নর্মাল খাবারই বলেছিলাম করতে, তো পোড়া আছে, দই আছে, আম আছে, আর ফুলকপিতে মাছের ঝোল আছে, আর করলার তরকারি আছে, আর ভাত আছে। এই গরমে আমি তো চলো খাবারটা খেয়ে নি, খাবার খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার আসছি। তো গাইস অনেকদিন পর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, অনেকদিন পর, প্রায় 10-12 দিন প্রচণ্ড গরম ছিল, আজকে সকালেও গরম ছিল, যাই হোক বিকেল দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হবে। বন্ধুরা এখনো বৃষ্টি হচ্ছে, যা গরম ছিল মাটি, পুরো মাটি থেকে ভাপ উঠছিল, এখন দেখছো পুরো মাটি ভিজে আছে একদম, ঘাস টাস আর গাছগুলো, আজকে গাছগুলোর জীবন এসছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওই দেখতে পাচ্ছ এখনও মেঘ চমকাচ্ছে, ওই দেওয়াল টেওয়ালে যা খাচ্ছে, রাস্তাঘাটের কি অবস্থা। ড্রেনেও প্রচুর জল যাচ্ছিল, এখন একটু কমেছে হয়তো, আর রাস্তা এখন কেউ নেই, ওই সাইড এখন বৃষ্টি হচ্ছে হয়তো বীরভূম সাইড, আমাদের এইদিকে হালকা হালকা হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে আসবে হয়তো দেখবে। চলো বাড়ি গিয়ে তোমার সাথে আবার দেখাও।